ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জানাবাই দিয়ে বলছে, ভাই তোমরা আমাকে কোথায় নিয়ে যেতে চাও? চলো আমরা নিজের যেন বাসার কাছে নিয়ে যাব, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব। ইমাম মুসলিম একটাই কথা বলছে, রে বাবা তোমরা তো নিয়ে যাবে, আমি তো তোমাদের সাথে যাব। তবে বাবা আমি একটু কথা বলি, আমি তো যেন পিপাসায় কলঙ্কি হয়ে গেছে, ভিতরে যেন ফেটে যাচ্ছে রে বাবা। এ ভাই একটুখানি পানি দাও, পানি আমার ভিতরটা যেন শুকিয়ে গেছে, একটুখানি পানি পান করাও, তোমরা যদি পানি দিতে পারো একটুখানি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। না না না, তোমাকে যেন পানি দেওয়া হবে না। ইমাম মুসলিম রাস্তা দিয়ে যেতে 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 আলাতিস আলাতিস বলে শব্দ খানা দিচ্ছে, এ বাবা একটু পানি দাও পানি গো, ভিতর যেন শুকিয়ে গেছে বাবা, আর যেন সহিতে পারি না, একটু গাড়ি পান করো। বেশ কিছুক্ষণ রাস্তা নিয়ে যেতে 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 এক জায়গাতে যেন বাবা দেওয়ালের সঙ্গে যেন টেক লাগিয়ে দিয়েছে, ওই রাস্তা দিয়ে এইরকম জনম দুঃখিনী মা একজন যেন হাঁপিয়ে চলে যাচ্ছে, কাকে যেন তার পানির কলসে, হাতে ছিল ঘড়া আর ওই ঘড়াতে ছিল পানি দেবারা। ইমাম মুসলিমের শব্দ গানা শুনতে পেয়েছে, বলে আল আতিস আল আতিস, একটু পানি একটু পানি, তোমরা আর দেরি করো না। ওই বুড়িমা যেমনই খেয়াল করেছে বাবা ওই পানিগুলো নিয়ে এসে ইমাম মুসলিমের সামনে যেন দাঁড়িয়ে গেল। বাবা এই যেন একটুখানি তুমি পানি পান করে নাও। ইমাম মুসলিম বলছে, রব্বুল আলামিন আল্লাহ গো আমি তো বড় অন্যায় করেছি, আজ যেন এখানে আসলাম, ভাইকে পত্র দিলাম, ছেলেদেরকে ছেড়ে আসলাম, তবে রব্বুল আলামিন আমি তো বুঝি আর বাঁচব না, শেষবারের মতো একটু পানিগুলো পান করে নেই। যেমনি ভাবে নিজের হাতে বসা বেঁধেছে মা, যেমনই বসা বেঁধেছে যেন পানি দেওয়া, যেমনই পানি গুলো ঢেলেছে রে বাবা উপরের হাত থেকে যেন দুই ফোঁটা রক্ত করে পানি দিয়ে পড়ে গেল, আর যেমনই পড়ে যাওয়া ইমাম মুসলিম বলছে, আল্লাহ এই রক্তটা আমার জন্য জায়েজ নয়, এই রক্ত আমার ভিতরে যাবে না, এই রক্ত মাখা পানি আর পান করা ভালো না, আল্লাহ গো বুঝি আমার নসিবে আর কোন পানি নাই। বুড়িমা বলছে, বেটা আবার তুমি পশা বেঁধে নাও, আবার পশা বেঁধেছে আবার যেন পানি দেওয়ার জন্য, যেমনই পোশাক বেঁধেছে পানি ঢেলেছে আবার যেন আগের মতো, ওই হোট থেকে যেন রক্ত ঝরে পড়ে গেল। ইমাম মুসলিম পানিগুলোকে ফেলে দিলেন, আবার যেন দ্বিতীয়বারের বেলা পোশা বেঁধে নিয়েছে, যেমনই পোশা বেঁধে নেওয়া ইমাম মুসলিম যেন বাবা পোশা বেঁধে আছে, যেমনই পানি দিয়েছে মা ওই পানিতে উপরের দুটি দাঁত ঝরে পড়ে গেল। যেমনই পড়ে যাওয়া বাবা ইমাম মুসলিম বলছে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ গো আমি এমন কি অন্যায় করলাম, আল্লাহ আজ বুঝি আর পানি আমার ভিতরে যাবে না গো, আল্লাহ এই পানি পান করা হলো না, এই পানি যেন ভিতরে আর গেল না, দেখছি আমার ওপরে দাঁত দুটি ধরে পানিতে পড়ে গেল, আর ওই পানিগুলোকে নিয়ে জমিনে চালিয়ে দিল। এই ইমাম মুসলিমকে বাবা এবার সাথে করে দিয়ে, নিজের সাথে করে এবার যেন ধরে দিয়ে ইমাম মুসলিমকে ইমাম ওই যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে হাজির করে দেওয়া হলো। আর যেমনি হাজির করেছেন বাবা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞাসা করছে,
চমিনা কি এই কোফা শহরের লোকদেরকে মুরিদ করেছ বলে হ্যাঁ তো তুমি দীন ইসলাম প্রচার করে বেড়াচ্ছ বলে হ্যাঁ তবে তুমি যদি বাঁচতে চাও তুমি তোমার নানার দিনকে ছেড়ে দাও কলমা ছেড়ে দাও তুমি আমার পথ মেনে নাও তোমাকে আমরা রিহাই করে দেব ইমাম মুসলিম বলছে দেখো ভাই তোমার মত নালায়েক আমাকে যদি বলে থাকে এতে কোনো অসুবিধা নাই তবে আমি ইমাম মুসলিম একটাই কথা বলবো যে আমি হলাম নবীর দিওয়ানা নবীর কলমা ছাড়ি না তবে দিতে হলে জান দেব কিন্তু নানা জানের দিয়া হওয়া ইমান ছাড়তে পারবো না জোরে বলো এই কলমা ছাড়তে পারবো না অথায় দিতে হলে জান আমি কুরবানি করে দেব এতে কোনো অসুবিধা নাই জাল্লাতকে বলা হলো শর্টশটে টেনে নিয়ে যাচ্ছি জাল্লাতকে বলা হলো যেকে নিয়ে যাও ঘরের ভিতরে আর এত মার মারো যেন চলার কোনো শক্তি না থাকে বলার কোনো শক্তি না থাকে শুধু এটাই নয় তাকে ছাদের উপরে উঠিয়ে ছাদ থেকে নিচে জমিনে ফেলে দাও যেন তার শ্বাসটা বন্ধ হয়ে যায় আইরে অন্যায় অত্যাচারী পাপিষ্টরা এমন ভাবে অত্যাচারী শুরু করলো ইমাম মুসলিমকে যেন তার কাছ থেকে নিয়ে জাল্লাদ ভিতরে নিয়ে গেল ছাদের উপরে নিয়ে গেল ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে এবার কিন্তু বাবা ছাদ থেকে দিল নিচে ছেড়ে আর যেমনি ছেড়ে দিয়েছে শ্বাসটা বন্ধ হয়ে গেল সে বারের মতো যেন দুনিয়া থেকে বিদায় নিলেন কিন্তু মাই মরতে যাবে তুমি ভুলে যেও না হবে মাটির বিচল গো সবার আসল ঠিকানা এই দেখেন আমার পেয়ারা নবী মুস্তফার আশি নওয়াসাই রসুল জান্নাতি বাগানের ফুল ইমাম মুসলিম দুনিয়া থেকে বিদায় নিলেন ইমাম হাসান বিদায় নিয়েছে ইমামে মুসলিম বিদায় নিলেন ওয়ালিম সালাম মাশাআল্লাহ দিলদার মানুষ যাই হোক আল্লাহ যেন সকলের মনের ইচ্ছাকে পূর্ণ করে দেয় যে আশা নিয়ে দিয়ে গেল তার মনের আশাটাকে যেন পুরো করে দেয় আমিন বেরাদার এ দুটো বাচ্চা কোথায় আছে কুফা শহরে কোথায় কাজী শেরহের বাড়িতে এই কাজী শেরহের বাড়িতে বাচ্চা দুটো আরাম করছে এইদিকে আব্বা বিদায় নিল আব্বার সঙ্গে এসেছিল দুটো বাচ্চা মা হারায় এতিম মা নাই আবার বাবার সঙ্গে হলো বাবার সাথে আসলো কোফা শহরে থাকলো আব্বাকে হারিয়ে একা হয়ে গেল এ দুটো বাচ্চা এবার বিছানায় আরাম করছেন শুয়ে আছে দুই ভাই গলায় গলা জড়িয়ে ধরে শুয়ে আরাম করছে ওই কাজী শেরহের ইনিও কিন্তু এলান শুনেছেন চতুর্দিকে এলান হয়ে গেছে কাজী শেরহে ভাবছে দুটো বাচ্চাকেও রাখা যাবে না কারণ এ দুটো বাচ্চা যদি গ্রেফতার হয়ে যায় ধরা পড়ে যায় না জানে এই বাচ্চা দুটোকেও যেন শহীদ করে দেবে অতএব এই দুটো বাচ্চাকে আমরা রাখবো না এদের দিয়ে মদিনার পথটা ধরিয়ে আসি বন্ধুগণ দোস্ত আমার দুইজন নওয়াসাই রসুল জান্নাতি বাগানের পর মোহাম্মদ ইব্রাহিম দুইজন বলে জাতকরা মা এবার যেন বিছানায় শুয়ে রয়েছে ও বাবা হঠাৎ করে যেন কাজী শেরহে তাদের সামনে গিয়ে যেন দাঁড়িয়ে গেল দুইটা বাচ্চার মাথায় যেন হাত দিচ্ছে গো বাবা বাচ্চাদের বাবার খবর শুনে নিয়েছে বাবা বাবা তো নিয়েছে বাবা বিদায় দুনিয়া থেকে নাই এবার যেন দুটো বাচ্চা একা হয়ে গেছে দুইটা বাচ্চার মাথা গুলো নাড়ছে চাচা যেমনি ভাবে নাড়াচাড়া করে দুইজন বাচ্চা যেন একসঙ্গে বিছানা থেকে চোখ খুলে দিল জোরে বলেন আর একটু জোরে বাচ্চা দুটো চোখ মিলে দিয়েছে চাচা আপনি হাগো চাচা কি হয়েছে চাচা
আপনি তো কোনোদিন আসেননি চাচা গো, আজকে আপনি আমাদের কাছে। চাচা একবার বলেন কি হয়েছে? আমার বাবা নাই? আমার বাবা কোথায়? দুটো বাচ্চা এই মতো প্রশ্ন করছে। কাজী শেরে বললো, বেটা তোরা আর চিন্তা করিস না, চল তাড়াতাড়ি করে ওঠ, একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে যা। চাচা আমরা যাবো তো যাবো কোথায়? তুমি তো কোনোদিন আসো নাই গো চাচা, আজকে তুমি কেন আমাদের সামনে দাঁড়িয়ে আছো? চাচা তুমি যেন একবার ভুলে বলো তো কি যেন হয়েছে, আমার আব্বা কি আমাদেরকে ছেড়ে দিল? আমার আব্বা কি একবার যেন আমরা শুনতে চাই। এ মা বোনের দুইজন কচি কচি বাচ্চা, মা সাত আট বছরের সন্তান চাচার সঙ্গে আলাপ করছে। চাচা গো তুমি একবার খুলে বলো না গো চাচা, আমার আব্বা কোথায়? আমার আব্বা কি আর ফিরে আসবে না? এ দুটো বাচ্চা বাবা মা। এবার চাচাকে বারবার করে বলছে, চাচা তুমি একবার খুলে বলো তো আমার চাচা আমার আব্বা কোথায়? চাচা গদা বলছে, চোখের পানি গুলো টলমল টলমল করে বইছি। দুইজন বাচ্চা গো চাচার চোখের দিকে তাকাতে লাগিল, আওয়াজ দিয়ে বলছে, চাচা গো তুমি তো কোনোদিন আমাদের সামনে আসো নাই, আসো নাই, আপনার চোখের পানি তো কোনোদিন দেখি নাই, কিন্তু চাচা আজ আমরা যেন তোমার চোখের পানি দেখছি, তুমি একবার ঘুরে বলো আমার আব্বা জান কোথায়? চাচা যেন নিজের চোখের পানি ছেড়ে দিয়েছে, দুইজন নামা সাহির রসুল জান্নাতি বাগানের ফুল চাচার দিকে বারবার করে যেন আওয়াজ দিল। চাচা বলছে, বেটা রে তোরা আর কি জিজ্ঞাসা করবি রে বাবা, আয় তোদেরকে আমি কোনো কথা বলতে পারছি না, চল তোরা তাড়াতাড়ি কর, অন্যায় অত্যাচারীরা খোঁজাখুঁজি শুরু করেছে, তারা তোমাদেরকে তালাশ করতে বেরিয়েছে, যদি তোমরা গ্রেফতার হয়ে যাও তোমাদেরকে জিন্দা রাখবে না, জীবিত রাখবে না, তোমাদেরকে শহীদ করে দেবে বাবা, চল তাড়াতাড়ি কর আমার কলেজা টুকরা। বেটা আসাদকে আমি আওয়াজ দিলাম, যেমনি ভাবে আওয়াজ দিয়েছে বেটাকে আওয়াজ দিয়ে বলল, বেটা আসাদ তুমি একটু তাড়াতাড়ি করো, এই যে যাও তোমার ভাই দুটোকে সাথে করে নিয়ে যাও, আর ওই যে দেখো একটা কাফেলার দল মদিনার দিকে ছুটে যাচ্ছে, ওই কাফেলার দলের সঙ্গে এই দুইটা বাচ্চাকে ধরিয়ে চলে আসবে। জোরে বলে, জোরে বলো, যাও দুটো বাচ্চা চলে যাচ্ছে ঠিকই, কিন্তু চলে যাওয়ার আগে চাচার কোমর জড়িয়ে ধরেছে। চাচা তুমি বলো গো চাচা, আমার বাবা কোথায় গেছে? আমার বাবা কি আর আসবে না চাচা? তুমি একবার খুলে বলে দাও। বলছে, ভাবি যা ওরে না, এখানে আর কাঁদিস না রে বাবা, কাঁদিস এই জায়গাতে কাঁদলে হবে না, এই জায়গাটা কাঁদার জায়গা নয়, কেননা তোমার আব্বা দুনিয়ার বুকে বেঁচে যায়, তোমার আব্বাকে অন্যায় অত্যাচারীরা শহীদ করে দিয়েছে। আচ্ছা বাবা, যারা বিদেশে যায় না, আমাদের মায়েরা বোনেরা অনেকেই রয়েছে যাদের স্বামী বিদেশে পড়ে আছে, আছে না বাবা? আর যদি এইরকম যদি ঘটনা ঘটে যায় তো বাচ্চারা বারবার করে মাকে জড়িয়ে জড়িয়ে বলবে, আব্বা কোথায়? আব্বা গিয়েছিল কোথায়? কেন বাড়ি আসলো না? কি হয়েছে? মায়ের কলেজা আরো ফেটে যাবে, যাবে না বাবা? এইরকম মা জননী যেন বিদায় নিয়েছে, এদিকে বাবাও চলে গেছে, চাচার বাচ্চাদের সামনে গিয়ে দাঁড়িয়ে
পাঠিয়েছে বাবা তোরা দেরি করিস না বাবা চল একটু তাড়াতাড়ি করে চল তোদেরকে মদিনার পথটুকু ধরিয়ে আসবে এ দেখেন কচি কচি দুইজন বাচ্চা বাবা এবার যেন আসাদ তাদেরকে সাথে করে নিল যেমনি সাথে করে নিয়েছে নিয়ে চলে যাচ্ছে দুইজন বলে যান টুকরা ছোট যেন বড় আর দুইজন যেন সামনে দাঁড়িয়ে গেল ছোটটা বড়ের দিকে তাকাচ্ছে বড়টা যেন ছোটর দিকে তাকাচ্ছে বলে ভাই রে আমরাও তো বিপদে পড়ে গেছি রে ভাই কেননা বাল্যকালে মা হারিয়ে দিয়েছি আজকে বাবার সঙ্গে আসলাম বাবাও যেন দুনিয়া থেকে বিদায় নিল আমরা তো এদিন হয়ে গেলাম বলে ভাই এখন যাব তো যাব কি করে কোথায় যাব গো আমরা তো যেন রাস্তা খুঁজে পাবো না হে করে বাবা দুইটা বাচ্চাকে সাথে করে নিয়ে যাওয়ার পরে যেন একটি জায়গাতে পৌঁছাল ওই জায়গাতে পৌঁছার পরে দেখছে কোন কাফেলার দল নাই তাদের দল যেন অনেক দূর যেন রাস্তা অতিক্রম করেছে পাখির মতো টিম টিম করে দেখা যায় পাখির মতো যেন আফসানা দেখা যায় কাজি সেরে হের যেন ঘরে যা টুকরা আসার যেন দুইজনকে বলল ভাই ওই যে দেখো পাখির মতো দেখা যায় তোরা একটু তাড়াতাড়ি করে যা নিজের পাগুলোকে যেন ডাবগুলো বড় বড় ফেলা ওই তাদের সঙ্গে হয়ে যাবি আর তাদের সঙ্গী যদি হয়ে যাও তোমরা যেন মদিনায় হাজির হবে জোরে বলবেন না পয়সা চাইলাম ঠান্ডা লাগছে বুঝা যাচ্ছে হ্যাঁ না জি ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে শীত আসছে ওই দিক থেকে তো জি কিন্তু এত শীতের কারণেও ফের কিছু কিছু ভাই আমার দাঁড়িয়ে দাঁড়িয়েও তাকাচ্ছে হ্যাঁ যাক এখানে বসবেন তো গরম ধরবে নাকি বাবা জি ভিতরে যত লোকের ভিড় থাকবে তত গরমের তাপ উঠবে আর যে জায়গাটা ফাঁকা রাখবেন ওই জায়গাটা যেন ঠান্ডার জায়গা হয়ে যাবে দেখবেন এদিক থেকে সুসুর সুসুর করে ঢুকছে হ্যাঁ এই ডাইন থেকে ঢুকবে বাম থেকে ঢুকবে কোনো ঠিকানা নাই হ্যাঁ তো বাবা আমি বলছিলাম যে এই দুটো বাচ্চাকে বলল যে যাও ওই যে কাফেলার দল মদিনায় চলে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি করো ওই মদিনার দলের পথ সাথী হয়ে যাও তোমরা মদিনায় হাজির হয়ে যাবে বন্ধুগণ দোস্ত আমার কথা শুরু হলো দুইজন নামাশাই রসুল জান্নাতি বাগানের ফুল রাস্তা যেন হাঁটতে শুরু করেছে যেমনি যেন রাস্তা চলতে লাগলো কচি কচি বাচ্চা গোমা অনেক দূরে রাস্তা অতিক্রম করা লাগবে হ্যাঁ বাবা রে সব যেন মদিনার দল আগে চলে গেছি দুইটা কলে যা টুকরা পিছন করে দুইজন যেন রাস্তা দিয়েছে ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায় বড়টা ছোটর দিকে তাকায় বড় ভাই ছোট হাত ধরেছে আগে পিছে যেন চলতে শুরু করেছে বন্ধুগণ দোস্ত আমার কিন্তু 7-8 বছরের সন্তান বড়টার বয়স হলো 8 বছর ছোটটার বয়স হলো কেবল 7 বছর দুইজন রাস্তা দিয়ে যখন চলতে লাগেল ছোট ছোট পাথর গুলো গম্মা নরম নরম পাগুলো তুলার মতো পাগুলো নুরানি চেহারা গোলা ফুলের মতো চেহারা এত সুন্দর যেন টলমল চেহারা মা এই দুইটা বাচ্চা রাস্তা দিয়েছে ওই যেন ছোট ছোট পাথর গুলো ওই বাচ্চাদের পাগুলো দিয়ে যেন চুভে যাচ্ছে এ দুটো বাচ্চা যখন রাস্তা দিয়ে চলছে ছোট ছোট ওই কাঙ্কর পাথর গুলো বাবা চুভে যাচ্ছে যেন ছিদ্র করে দিচ্ছে হঠাৎ করে দেখবে বাবা যখন পায়ের ব্যথা শুরু হলো রক্ত বইতে লাগলো বড় ভাই ছোট ভাই বলছে রে ভাই আমরা তো চলতে পারি না এই পথ দিয়ে যেতে পারি না যেন কাঙ্কর গুলো পাথর গুলো যেন বিঁধাচ্ছে রে ভাই এবার যেন হঠাৎ করে দেখা গেল ছোটটা যেন চেপড়ে জমিনে উল্টে পড়ে গেল যেমনি যেন উল্টে পড়ে যায় বড় ভাই যেন ছোটটাকে গিয়ে জড়িয়ে ধরে
এখানে তো কিছু করার নাই, আমার বাবাও নাই বাবা নাই। আই ভাই তাড়াতাড়ি করে উঠিল ভাই, আমাদেরকে যেতে হবে এই জায়গাতে, কাদার সময় নাই, এই জায়গাতে থাকার সময় নাই, চল একটু তাড়াতাড়ি করে যাই। আর একটু সামনে আগে বেড়েছে, বড় ভাই যেন মুজুরটাই জমিনে পড়ে গেল, ছোট ভাই দৌড়ে গিয়ে বড় ভাইকে যেন নিজের বুকে জড়িয়েছে, বলে ভাই বাবা আমাদেরকে অবস্থায় রেখে গেল, পা ছেড়ে দিয়েছে, বাইরে চল কোথায় লেগেছ গো ভাই, কোথায় যেন আঘাত হলো ভাই, কোথায় তোমার যেন কষ্ট হচ্ছে গো ভাই, একটুখানি আগিয়ে যাই, চলো ভাই আর যেন কিছু দেরি করা যাবে না, কেননা অন্যায় পথচারীরা যেন পিছন ধরেছে। এই পিছনে শত্রুরা আসছে ভাই, চলো আমরা তাড়াতাড়ি করে যাই, আর যেন এই জায়গাতে থাকা যাবে না, এই জায়গাতে দেরি করা যাবে না, একটু সামনে দিকে বেড়ে যায়। বন্ধুগণ দোস্ত আমার, দুইজন আমার সাইয়ে রাসূল জান্নাতি বাগানের পর আবার যেন রাস্তা নিয়েছে, চলে যাই চলে যাই, বেশ কিছু বন্ধুরে যাওয়ার পরে দিনের বেলা পথ খুঁজে পাবে না, দিনের বেলা কোথাও যাওয়া যাবে না, এই জন্য দিনের বেলা যাবে না, অন্যায় অত্যাচারীরা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যে যেখানে পাবে সেখানে তাকে গ্রেফতার করে নিয়ে তাদের কাছে নিয়ে গিয়ে হাজির করবে, এই জন্য ভাই আমরা যেন রাত ছাড়া দিনে চলতে পারবো না, চলো ভাই আমরা একটু তাড়াতাড়ি করে যাই। এ মা বোনেরা যেমনই দুই ভাই রাস্তা নিয়েছে, রাত্রিটা হতে লাগলো, সন্ধ্যা লেগে গেছে, এবার যেন ছোট ছোট রাস্তা গুলো, এই ছোট ছোট দেখবেন মাঠের দিকে যখন রাস্তা পাওয়া যায়, জমির আল, জমির আল গুলো এই ছোট ছোট আল, দুই দিকে যেন জঙ্গল, দুই দিকে জঙ্গল গুলো হিলাধুলা করছে রাত্রের বেলা, দুইজন বাচ্চা রাস্তা দিয়েছে বাবা, যেমন আগে পিছে যাচ্ছে, যেতে 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 হঠাৎ করে যেন বাবা বড় ভাই ছোটটাকে বলছে, ভাই রে আর চলতে পারছি না রে ভাই, আমরা আর যেতে পারবো না ভাই, একটুখানি এই জায়গাতে অপেক্ষা করো, এই জায়গাতে একটুখানি যেন আমরা আশ্রয় নেব, এই জায়গাতে একটু আমরা যেন বিশ্রাম করব, ছোট বলছে না এই জায়গাতে থাকতে পাবে না গো ভাই, কেননা অন্যায় অত্যাচারীরা খোঁজা খুঁজে বেড়ায়, এখানে যদি পেয়ে নেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাবে, আমাদেরকে মেরে দেবে ভাই, আমাদেরকে কেটে দেবে ভাই, এই জায়গাতে থাকা যাবে না ভাই, চলো ভাই তাড়াতাড়ি করে যাই, আমরা যেন রাস্তা নিয়ে চলে যাব, ছোট ভাই বড় ভাইকে বলতে ভাই রে আর দেরি করিস না, দেরি করিস না, রাত্রি গভীর হতে চলেছে, যেমনি ভাবে রাস্তা দিয়েছে ওই যেন জমির আল গুলো দিয়ে চলছে, ডান দিকে যেন জঙ্গল গুলো হিলছে, ছোট যেন চিমকে উঠে বড়কে জড়িয়ে ধরে, বলে ভাই বাম দিকে ডান দিকে দেখছি কোনো লোক আছে নাকি, কেন না সব হিলাধুলা করছে রে ভাই, আমরা বুঝি বাঁচব না, আমাদেরকে ছেড়ে দেবে না, আর একটু যাওয়ার পরে দেখছি যেন বাম দিকে যেন ওই জঙ্গল গুলো হিলে উঠল, যেমনি হিলে যাই বড় ভাই ছোটটাকে জড়িয়ে বলছে রে ভাই, আমাদের কোনো উপায় নাই, অন্যায়েরা আমাদেরকে ছেড়ে দেবে না, অত্যাচারীরা ছেড়ে দেবে না, বলে ভাই বুঝি যেন তারা আমাদেরকে ধরার জন্য চলে আসছে, চলো ভাই একটু আরো এগিয়ে যাই, এ ভাই এই জায়গাতে দেরি করা যাবে না, যাবে না,
चलो আমরা দুই ভাই যেন রাস্তায় হেঁটে হেঁটে চলে যাই। রাত্রির বেলাটা গভীর হয়ে গেছে, খরচ হয়ে আসে, উজালা হয়ে আসে গোখালা, এবার যেন নিয়ে যাচ্ছে ওই জায়গাতে। চলো ভাই আমরা একটু তাড়াতাড়ি করে যাই। বলে কোথায় যাবে? বলে ওই যে দেখো বড় বড় জঙ্গল গুলো রয়েছে, বড় পাহাড় রয়েছে, ওই পাহাড়ের উপরে চলে যাব। ওই জায়গাতে গিয়ে আমরা দিনের বেলা যেন ছুবে যাব, কেননা ওই জায়গাতে যদি ছুবে যায় আবার সন্ধ্যা যখন হয়ে যাবে ওই জায়গা থেকে আমরা রাস্তা নিয়ে নেব। ভাই চলো আর দেরি করা যাবে না, পাহাড়ের উপরে গেল একখানা, পাহাড়ের উপরে দুটো বাচ্চা, 7 বছর 8 বছরের বাচ্চা, পাহাড়ের উপরে যাওয়ার পরে দেখছে দেখি তো কোথায় থাকা যায়, উজালা হয়ে গেল। দিনের বেলা যদি দেখতে পাই আমাদেরকে যেন তারা ধরে নিয়ে যাবে, আমরা গ্রেফতার হয়ে যাব, জান থেকে মেরে দেবে। কথায় ভাই আমরা যেন এখন দিনের বেলায় একটু কোথাও ছুপে থাকতে চাই, আবার যেন পাহাড়ের উপরে যেতে যেতে বেশ কিছু ঘুমরে যাওয়ার পরে এবার দেখে একটা বিশাল বড় গর্ত। যখন তুমি এই জায়গাতে যাবে তো চলো আমরা দুইজন মিলে ভিতরে নেমে যাই, উজালা হয়ে গেছে সবাই দেখে ফেলবে, আর যদি দেখে নেই তাহলে কিন্তু আমাদেরকে ছেড়ে দেবে না। কথায় চলো গর্ত নেমে গেল, দুইজন বাচ্চা যেন বাবা নামা সাহেব রসুল জান্নাতি বাগানের বল এবার যেন গর্তের নিচে নেমে গেছে। ছোট ভাই বড়টাকে বলছে দাদা গো একটা কথা বলি গো, দাদা কি কথা বলবে রে ভাই? বলে দাদা আমরা তো ছুটে গেলাম এই গর্তের ভিতরে যেন নেমে গেলাম, তবে একটা কথা বলি ভাই, যেন তুমি নিজের মাথাটাকে আর উঁচু করবে না, এখন উপরের দিকে তাকাবে না। কিন্তু ভাই রে কিন্তু ভাই, এ আমার কলেজার টুকরা দেখি তো কেউ আছে কিনা আছে, একবার নিজের মাথাটাকে উঁচু করে একবার তাকাই, দেখি কে যেন আমার সাইডে দাঁড়িয়ে আছে না কে অনেক দূরে রয়েছে। মা বড় ভাই এবার যেন নিজের মাথাটাকে একটুখানি উঁচু করেছে, যেমনি উঁচু করা বাবা অন্যায় অত্যাচারীরে চতুর্দিকে ঘোরাঘুরি করছিল, যেন ঘোরাঘুরি করছিল, যেমনি দেখেছে গর্ত থেকে একটা মাথা দেখা যায়। ও মা বোনের দৌড়াতে দৌড়াতে এসে ওই যেন কলেজা টুকরারা বড় সন্তানের মাথার চুলগুলো জড়িয়ে যেন ধরল, আর যেমনে জড়িয়ে ধরেছে অন্যায় অত্যাচারীরা বাবা এবার যেন গর্ব থেকে বের করছে, উপর দিকে টানছে, চুলের মুঠো গুলি গিয়ে ধরে টানছে। ছোট ভাই ভিতর থেকে বলছি দাদা গো, আমি বারবার করে বললাম দাদা তুমি তো আমার কথা কিছুতেই শুনলে না দাদা, এখন তো আমরা গ্রেফতার হয়ে গেলাম, এখন তো বুঝি ধরা পড়ে গেলাম, আমাদেরকে ছেড়ে দেবে না দাদা, আমাদেরকে সাথে করে নিয়ে যাবে, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, এই জন্য দাদা এবার যেন ছোট ভাই পাগুলো ধরে ভিতরে টানছি, আর অন্যায় অত্যাচারীরা মাথার চুল ধরে উপরের দিকে টানছে। এই বাচ্চা অজর নয়নে কেঁদে আওয়াজ দিয়ে বলছে বাবা তুমি আমাদেরকে এই করার জন্য রেখে গেলে বাবা, মা তুমি আমাদেরকে বাল্য অবস্থায় ছেড়ে গেছো, মা আজ আমরা কোন বিপদের মাঝখানে রয়েছি,
चलो बाबा रे तोदेर के छाड़ा जावे ना चल आर देरी करिस ने मने चाचा गो आमरा तो कारो क्षति करिनी गो चाचा आमरा कारो अन्याय करिनी चाचा आमरा मा हाराइये दिम गो आमरा बाबा हाराइये दिम आमरा तो काउके गाली गलास करि नाई चाचा तुमि आमादेर के छेड़े दाओ तुमि आमादेर के रिहाई करे दाओ किंतु আমরা তো মা হারিয়ে দিয়েছি আমরা যেন বাবা হারিয়ে দিয়েছি নিজের জানের ভয়ে এখানে চুপে ছিলা বলে তুমি যেন কোথায় নিয়ে যেতে যাও কেন নিয়ে যাবে গো চাচা কিসের যেন দরকার আছে গো চাচা তোমার যদি টাকার প্রয়োজন হয় তুমি টাকা নিয়ে নাও তুমি আমাদেরকে কারো কাছে বিক্রি করে দাও কিন্তু চাচা গো তুমি যেন আমাদের উপরে যেন আঘাত করবে না ये दुनो बच्चा बाबा एक देखे दे आवाज दिए मल्ल दुनो बच्चा के साथे कर दिया ओबैदुल्लाह इब्ने जियादीर दरबारे हाजिर कर ल ये दुनो बच्चा के लिए गए बाबा जब ने हाजिर कर से ओबैदुल्लाह इब्ने जियाद पूछे ए बच्चा तोरा बोल तोरा कारा বলছে চাচা আমরা হলাম ইমাম মুসলিমের কলেজের টুকরা আচ্ছা তাহলে তোমার বাবার কি অবস্থা হয়েছে জানো তাহলে তোমরা ভেবে নাও যদি বাঁচতে চাও তাহলে তোমরা তোমার নানার দিনকে ছেড়ে দাও কলমা ছেড়ে দাও দুটো বাচ্চা বলছে নানাই আমরা হলাম গোলামে হুসাইন আমরা হতে পারি ছোট কিন্তু দিতে হলে জান দিতে রাজি আছি কিন্তু নানা জানের দিয়া হওয়া ইমান কিছুতেই ছাড়তে পারবো না জোরে বলো তোমরা যাহা কিছু সাজা দেবে তাই আমরা মেনে নেব কিন্তু তুমি আমাদেরকে কলমা ছাড়তে বলছো কিছুতেই হতে পারবে না আচ্ছা তোমরা শুনবে না তাহলে ঠিক আছে জান্নাত কে বললো জান্নাত দিকে নিয়ে যাও ভিতরে এ দুজনকে নিয়ে যাও যদি মেরে যায় তো ঠিক আছে না হলে পরে এদেরকে জেলে ভরে দাও দুটো বাচ্চাকে নিয়ে যাওয়া হলো এ দুটো বাচ্চাকে নিয়ে যাওয়ার পরে এবার কিন্তু বাবা আঘাত দেওয়ার পরে দুটো বাচ্চাকে নিয়ে গিয়ে ওই জেলখানাতে ভর্তি করে দিল দুটো বাচ্চা বলছে রব্বুল আলামিন আল্লাহ গো আজ আমরা এত অন্যায় করেছি গো মাহমুদ আমার বাবাও নাই মাও নাই আর এই যেন জেলের ভিতরে ভরে দিল মাহমুদ এখন যাবো তো যাবো কোথায় এই জেল থেকে বুঝি আর বাঁচতে পারবো না এই জেল থেকে আর বের হতে পারবো না দুইটা বাচ্চা যেন জেলের ভিতরে টুক 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 করে দুই ভাই সামনা সামনা হয়ে তাকাচ্ছে ছোটটা বড়টার দিকে তাকায় বড়জন যেন ছোট দিকে তাকায় আর যেন বলে ভাই রে আমরা যেন আর এখান থেকে রিহাই পাবো না আমার
আমাদের কে বুঝি আর ছাড়বে না কিন্তু ছাড়বে না দুই ভাইয়ের মধ্যে আলাপ হচ্ছে আর ওই জেলের ভিতরে একজন নবীর আশিক রয়েছে বাবা যিনি হচ্ছে দারোগা ওই ভাস্কর নামে একজন দারোগা এ জেলের ভিতরে চাকরি করি হঠাৎ করে দুইটা বাচ্চার দিকে যেন নজর পড়ে গেল বাচ্চা দুইটার সামনে এসে বলছে বাবা তোরা কারা বলে চাচা আপনা পাহারা গো চাচা আপনা পাহারা চাচা বলে এখানে কে নিয়ে আসলো বলে আমাদেরকে গ্রেফতার করে এনেছে এই জন্য আমরা এখানে এসেছি গো চাচা এ বাবা তোরা চিন্তা করিস না তোরা কোথায় থেকে এসেছি তোমার বাবার নাম কি তোরা কার দিওয়ানা বলছে চাচা গো আমরা গোলাম গোলামে হোসেন আমরা হলাম গোলামি মোস্তফা আমার আব্বা জানের নাম হলো ইমাম মুসলিম ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে এজন্য চাচা আজকে আমাদেরকে ধরে নিয়ে এসেছে দারোগা বললো দেখো যেই নবীর তোমরা গোলাম যেই নবীর তোমরা আশিক ওই নবীর আমি একজন পাগল ধরে বললো হে বাবা তোরা চিন্তা করিস না আমি এই জেলের ভিতরে থাকি যদি দিতে হয় আমি জান দিয়ে দেব কিন্তু তোমাদের উপরে আজ্ঞা হতে দেব না জেনে বলো তোমাদের কোনো কষ্ট হতে দেব না তবে একটা কথা জানিও রাত্রিটা গভীর হবে না বাবা তোমরা রেডি থাকবে আমি গভীর রাত্রিতে তোমাদের দরজা খুলে দেব তোমরা এই জেল থেকে বেরিয়ে যাবে জোরে বলো তোমরা জানো সুবহানাল্লাহ আরেকজন ছোট বাচ্চা দিয়েছে 20 টাকা আশিকে মোস্তফা হয়ে এই দেখেন নবীর দিওয়ানা এক এক করে এখানে বসে আছে এইরকমই দিচ্ছে মাশাআল্লাহ তো এই দুটো বাচ্চাকে বুঝালেন যে বাচ্চা তোরা আর দেরি করিস না তোরা চিন্তা করিস না তবে আমিও তোমাদের আশিক হয়ে আছি তোমাদেরকে কষ্ট ফেলে আমি বড় কষ্ট পাবো তবে এই রাত্রিতে তোমাদেরকে জেল থেকে বের করে দেবো বন্ধুগণ দোস্ত আমার পায়ে হলা রাত্রি যখন গভীর হতে চলেছি ওই দারোগায় এসে দরজার সামনে যেন দুইটা বাচ্চাকে আওয়াজ দিচ্ছে মা দুইটা বাচ্চাকে যেন আওয়াজ দিয়ে বলল বলে বাবা রে আর তোরা দেরি করে তোরা যেন জেল থেকে বেরিয়ে যাও বলে চাচা গো তুমি তো আমাদেরকে বের করছো গো চাচা তবে তোমাকে কত না ভাই তো অন্যায় করবে কত না অত্যাচারই করবে গো চাচা এই জন্য আমাদের জন্য তুমি কি কষ্ট উঠাবে বলে বাবা তোরা চিন্তা করিস না চিন্তা করিস না যাহা কিছু প্রশ্নের উত্তর দেওয়া লাগবে আমি যেন তার উত্তর দেব বলে বাবা রে তোরা চল আর তোরা ভিতরে থাকবে না যেমনই যেন ভিতর থেকে বের করলো বলে এই যে দেখ এই রাস্তাটা ধরেলে এই রাস্তাটা হচ্ছে মদিনার রাস্তা তবে বাবা তোমাদেরকে আরেকটা আমি পরিচয় দিচ্ছি হে বাবা তোমরা এই রাস্তা দিয়ে চলে যাবে যখন রাস্তা তোমরা খুঁজে পাবে না পথ যেন সঠিক হবে না দেখবে বেশ কিছুক্ষণ দূরে যাওয়ার পরে একটা চোর রাস্তা হবে চতুর্দিকে রাস্তা গুলো গিয়েছে ওই জায়গাতে একজন যেন দাঁড়িয়ে আছে দারোগা উনি হলো আমার ভাই যদি না মানে তোমাদের কথা এই যে দেখো আমার হাতের একটা আঙ্গুঠি রয়েছে এই হাতের আঙ্গুঠিটা আমি তোমাকে তুলে দিচ্ছি রে বাবা এই হাতের আঙ্গুঠিটা দেখাবি আর আমার একটুখানি যেন পরিচয় দিয়ে দেবে তোমার চাচা তোমাদের মদিনার পথ ধরিয়ে দেবি যাও বাবা তবে তোমরা আর দেরি করিও না আচ্ছা ঠিক আছে তো সালাম করলো কালাম করলো জেল থেকে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে চলে যাচ্ছে রাস্তা দিয়ে সকাল হয়ে আসে বাবা চতুর্দিকে আলাদা হয়ে গেছে কে যেন দারোগা আমার এই যেন আসামিদেরকে ছেড়েছে দুইটা বাচ্চাকে কারা ছাড়লো
তাদের মধ্যে যেন গবেষণা শুরু হয়ে গেল আর হবে না জেল থেকে যদি কেউ বেরিয়ে যায় তাই না পাঁচা ছাড়বে না ছাড়বে হ্যাঁ বন্ধুগণ দোস্ত আবার এই নামাশয়ে রসুল জান্নাতি বাগানের ফল এই বাচ্চাদেরকে জল বাবা এবার জেল থেকে ছড়িয়ে দিয়েছে আর বাচ্চারা পথ নিয়েছে এই থেকে সকালবেলা এই দারোগা যেন চতুর্দিকে ঘোরাফেরা করতে লাগলা এইদিকে আওয়াজ দিয়ে বলছে আবাইদুল্লাহ ইবনে জিয়াদের সিপাহীরা বলে শোনেন এই জেলের ভিতর থেকে দুটো বাচ্চাকে কে যেন বের করে কোথায় যেন রিহাই করে দিয়েছে ওই দুটো বাচ্চাকে কারা ছেড়ে দিয়েছে এই যেন বাবা মাসকুর নামে দারোগা সামনে এসে দাঁড়িয়ে গেল বলে ভাই যদি কিছু বলতে হয় আমারে বলো কেন না ওই দুটো বাচ্চাকে আমি বের করে দিয়েছি জোরে বলেন বন্ধুগণ দোস্ত আমার যেমনি ভাবে কথা না বলা অন্যায় অত্যাচারী পাপিষ্টর বলল চলো ঠিক আছে একে বাচ্চার কাছে নিয়ে চলো একে আর ছাড়া যাবে না কেন এই দুটো বাচ্চাকে ছেড়েছে কেন বাড়ি হাই করেছে জেলখানা থেকে কেন বের করেছে এই জন্য একে রিহাই করা যাবে না চলো তাড়াতাড়ি করে নিয়ে যাই এবার যেন নিয়ে যাওয়া হবে বলছে শুনে শুনে নাও তুমিও কি তাদের দিওয়ানা আছো বলে হা তুমিও কি তাদের পাগল আছো বলে হা আমি হলাম ওই কবির দিওয়ানা আমি হলাম ওই নবীর কলমা পড়নি মানা এ নারায় করা শুনেনি তোরা যতই কষ্ট কর না কেন যতই দুঃখ দে না কেন দিতে হলে জান দিয়ে দেব কিন্তু দিয়া হওয়া ইমান নষ্ট করব না তোরা যতই কষ্ট দে ততই আমি মানতে রাজি আছি কিন্তু নানা জানের দিয়া হওয়া কলমা কিছুতেই ছাড়তে পারি না অথাই চলো তুমি যেখানে নিয়ে যাবে অন্যায় পর্তাচারীরা পাপিষ্টকারীরা এমন ভাবে তার উপরে যেন চাষ করতে লাগলো এমন ভাবে নিক্ষেপ করতে লাগলো আঘাত দিতে লাগলো ভাই দেই জনম দুঃখিনী মায়ের সন্তান আজ এই এতিম বাচ্চাদের সেবা করতে গিয়ে তাদের হেফাজত করতে গিয়ে এই অন্যায়দের হাতে মার খেতে খেতে এমন ভাবে তারা আঘাত করলো একে যেন দুনিয়া থেকে বিদায় করে দিল বড় একবার তবে একদিন ওই গাছের তলি সে যাই পরে শত কান্না করে তবে একদিন ওই গাছের তলি
সেদাই পরে সদকান্না করে রোজ হাসরে মহাবিপদে রোজ হাসরে মহাবিপদে আমার মা কেমন হবে খোদা পার দয়ার হাবি দিবেন প্রাণ বাঁচে না একবার দেখুন আমার দয়ার রসল মেন প্রাণ বাঁচে না একবার দেখুন বাবা এই নবীরই আশিক আমরাও আজ দিওয়ানা হয়ে আশিক হয়ে পাগল হয়ে এই গভীর রাত পর্যন্ত এখানে বসে রয়েছে বাবা ঠিক না এত শীতের সময় সুন্দর একটা বিছানা ছেড়ে দিয়ে আর জান্নাতি বাগানে হাজিরি দিয়ে বসে আছে কারণটা কি যে এই জায়গাটা হচ্ছে নেকির জায়গা সওয়াবের জায়গা এই জায়গাটা হচ্ছে গুনাহ মাফের জায়গা এই জায়গাটা হচ্ছে আমার আল্লাহকে রাজি করার জায়গা এই জায়গাটা হচ্ছে বাড়ির আপদ বিপদকে দূরে সরাবার জায়গা সুবহানাল্লাহ এই বাচ্চাটা কিন্তু দেখছেন জামাটা পড়ে আছে লাল আর হবে না জিন্দেগিতে কোনো ভালো হাল এই জন্য আসছে বারবার ঠিক না জি ওই দিচ্ছে কুড়ি আর কুড়ি আল্লাহ জানে এর বয়সটাকে না করে বেশি বেশি করে বুড়ি না চাওয়াতি এতগুলো দিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে আর ভাই সাইর ইসলামের হাতেও আপনারা একদম ঝুলি ভরে দিয়েছেন এই জন্য তো উনি বসে আবার শেষে আপনাদেরকে শোনাবার ওয়াদা রেখেছেন ঠিক না ভাই তো শেষের দিকে বলবেন তবে আমি দুঃখের বয়ানগুলো বলছি বাবা ভাইরা আবার মায়েরা অনেক বসে আছে এই মায়েরা দূরে যায় না সুবহানাল্লাহ এ দেখেন একজন যুবক ভাই আমার মারজা মুজাহিদ আমি তো জানি কারণ যে এখানে আপনারা এইরকমই দিওয়ানা বসে আছেন দিওয়ানি বসে আছেন যাই হোক যে আশা নিয়ে দিচ্ছেন আশাগুলো যেন পুরো হয় এখানে বসাকে আল্লাহ যেন কবুল করে বলুন আমিন তবে বাবা দয়ার নবী মায়ার নবী রহমানের নবীর দিওয়ানা আশিক এরা যেন একা হয়ে গেছে পথ চলছে সারা সারা রাত বেশ কিছুদিন ধরে যাচ্ছে ওই পথে যেখান থেকে শুরু হলো চতুর্দিকে ঘোরার পরে আবার দেখছে যে ওই বাচ্চারা ওই জায়গায় এসে উপস্থিত হচ্ছে রাস্তা খুঁজে পাই না যাবে কি করে পথ খুঁজে পাই না যাবে কোথায় আবার যেখান থেকে শুরু সেখানে এসে হাজির ওই জায়গায় এসে হাজির এবার যেন এই হাতের আঙ্গুলখানা নিয়া ওই চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে চাচা মনে বড় বাসনা আমরা যেন যেতে পাই সোনার মদিনা বলে চাচা গো এক তো গাড়ি আমরা যেন বিপদের মাঝখানে আছি কি হয়েছে বাবা এক তো গাড়ি ভুলে বলে চাচা গো আমরা তো বিপদে আছি গো চাচা আমার বাবার সাথে এসেছিলাম বাবা দাই বাবা যেন বিদায় নিল এদিকে যেন মায়ের সঙ্গে মা হারিয়ে গিয়েছে আজ আমরা বিপদের মাঝখানে আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে মারার জন্য ধরার জন্য চাচা এই জন্য জেল থেকে বের করে দিয়েছে আপনার ভাই আমরা যেন মদিনা যেতে চাই একটুখানি পথ ধরিয়ে দাও বন্ধুগণ দোস্ত আমার দুইটা বাচ্চাকে যেন বললো এই রাস্তাটা দিয়ে যাবে আবার সামনে গিয়ে একটা ব্যাগ হবে আবার কে যখন ভরে যাবে আর একটা যেন ব্যাগ হয়ে যাবে এইরকম নিশানা গুলো বলে দেওয়ার পরে দুইজন বাচ্চা যেন রাস্তা নিয়েছে ভরে ধরে বলো আরেকটু জোরে দুইজন বাচ্চা বাবা এবার পথ দিয়ে যেতে যেতে এবার রাস্তা আবার ভুলে গেছে রাস্তা খুঁজে পাই না পথ যেন খুঁজে পাই না ওই রাস্তা দিয়ে যেতে 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 বেশ কিছুক্ষণ দূরে যাওয়ার পর দুইজন মিলে যেন ভাবছে আল্লাহ আবার উজালা হয়ে আসছে ভয় তো আছে মনে এক জায়গাতে ছুটে এসছি এক জায়গায় ধরে নিয়ে গেল আবার এক জায়গা থেকে ছুটে আসলাম আর আবার যেন আমরা ফেসে যাব মনে হয় সকাল হয়ে আসছে এখনো পথ খুঁজে পাচ্ছি না যাবো তো যাবো কোথায় চিন্তা হবে কিনা বাবা এই রাস্তা দিয়ে চলে যাই চলে যাই চলে যায় ধরে যাওয়ার পর এবার দেখছে বিশাল বড় একটা পাহাড়
আবার পাহাড় নজর পড়ে গেল। দেখো ছোট্ট একটা যজ্ঞ বাপের যজ্ঞ বেটা এখানে তো ছিল, নাচাওয়াতে তাড়াতাড়ি 10 টাকা দিল, যে আসাতে যে নিয়েতে করে দিল দান, আল্লাহ যেন বানিয়ে দিয়ে ছেলেটাকে বড় ভাগ্যবান। বলবেন না আমিন, জোরে বলো আল্লাহ যেন কবুল করে। বন্ধুগণ দোস্ত আমার, এই নামাজ সাহেব রসুল জান্নাতি বাগানের ফুল, দুইটা বাচ্চা দেখতে পাচ্ছে বিশাল একটা পাহাড়। ভাই কোথায় যাব না ভাই, চলো একটু ওই পাহাড়টার উপরে যাই, আশ্রয় নিতে হবে আর নালে ধরা পড়ে যাব। ঠিক আছে ভাই চল, আর দেরি করিস নি। দুইজন যেন বলে ব্যাপকরা উঠতে 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 বাবা পাগল রক্তে রক্তিত হয়ে গেছে, গোলাপ ফুলের মতো চেহারা মরছে গেল, যান চলে না বলতে পারে না চলতে পারে না। তবে কিন্তু বাবা আবার ওই পাহাড়ের উপরে উঠছে কত কষ্ট। মা ওই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন যারা বাল্যক অবস্থায় মা হারিয়েছে, ওই ছেলেদেরকে জিজ্ঞাসা করবে বাবা যারা যেন বাল্য অবস্থায় নিজের বাবাকে হারিয়ে দিয়েছে, তাদের মতো বুঝি জীবনে কষ্ট দুঃখ আর যেন কিছু নাই। আছে ওদের মতো দুঃখ জ্বালা কারো আছে? হবে না। ওই বাচ্চা দুটো পাহাড়ের উপরে উঠলেন, আবার দিয়েছে 50 টাকা। এবার যেন পাহাড়ের উপরে উঠলেন, ওঠার পরে কোথায় ছুটবো ভাই, কোথায় যাব, এখানে তো ছোবার জায়গা পাচ্ছি না। দেখছে একটা গাছ, বিশাল বড় একটা গাছ, এইরকম মোটা গাছ, ছোটে ছোটে নিয়ে যাচ্ছে। রাত্রিটা অনেক হয়ে গেল, আর দেখেন বসে আছেন, একটু হালকা গরম ভাব থাকলে পরে ঠিক ছিল, তবু আপনাদের মহব্বত ভরা মহফিল। সুবহানাল্লাহ, আরেকজন বাচ্চা আমার মহব্বতের পরে দিয়েছেন এখানে ঝেড়ে, আরেকজন দিয়েছে মামা, মাশাআল্লাহ। তবে শুনেন এইরকমই দিবেন, তাই না? এটা মহব্বতের পরিচয় দিয়ে যাচ্ছেন, এটা অন্য কিছু না। মা এ দুটো বাচ্চা উঠলো, পরে দেখছে এরকম মোটা একটা গাছ, ওই গাছটা দেখছে একটা ডাল এরকম বেড়ে গেছে সাইডে, হ্যাঁ না, একটা ডাল এরকম বেড়ে গেছে শাখা, নিচে পানির কুয়া। জানের ভয়ে দুটো বাচ্চা এবার যেন উঠে গেছে উপরে, বলছে চলো আমরা উঠে যাই উপরে, আমাদেরকে খুঁজে পাবে না। বাবারা বাইরা বাইরা আমার সরল, দুইজন বাচ্চা যেন বাবা এবার পাহাড়ে ওঠার পরে এবার গাছের উপরে উঠে গেল, নিচে দেখছে একটি পানির খেলা আর ছিল বাবা একটি পানিতে ভরা একটা সুন্দর কুয়া গাছের নিচে কিনারায়। ওই পানির যেন কিনারায় যেন পানি ভর্তি করা, এবার কুয়ার উপরেই একটা গাছের ডাল যেন বেড়ে গেছে, এবার ওই ডালের উপরে দুই ভাই বসে গেল। আর দুই ভাই বসে যাওয়ার পরে এবার নিয়েছে দুই ভাইকে দুইজন মিলে জড়িয়ে ধরে, এবার ধরিয়ে নেওয়ার পর ওই জায়গাতে বাবা চুপচাপ মেরে বসে আছি, যেমনই বসে গেছি ওই কুমাতে ডেলি বা ডেলি ওই যেন হারেশের বিবি, অন্যায় অত্যাচারী পাপিষ্টর যেন বিবি ওই কুমাতে যেন পানি আনার জন্য যাই, হ্যাঁ না, ওই কুমাতে পানি ওঠার জন্য যাই ডেলি যাই। হঠাৎ করে দেখছে আজকে যখন ওই কুয়াতে গিয়েছে না, যেমনি ভাবে বালতিখানা নামাবে, বালতি নামাতে যাবে দেখছে গোলাপ ফুলের মতো চেহারাটা পানিতে ভাসছে। জোরে বলো, জোরে বলো, গোলাপ ফুলের মতো এত সুন্দর একটা চেহারা ভাসছে, আসলো কোথায় থেকে? ডান দিকে তাকাচ্ছে কেহ নাই, বামে তাকাচ্ছে কেহ নাই, সামনে দিকে তাকাচ্ছে বাবা কেহ নাই, পিছনে তাকাচ্ছে কেহ নাই, তাহলে এই সুন্দর চেহারা এলো তো এলো কোথায় থেকে?
চেহারা না আসলো কোথায় থেকে এই জন্য বাবা এবার যেন আবার তাকাচ্ছে ডানে আবার তাকাচ্ছে বামে এ দেখতে দেখতে বাবা একবার ডান দিকে বাম দিকে আগে পিছে যেন তাকালো কোনো যেন চেহারা দেখা যায় না কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় না ভারসের বেঁধে এবার নিজের চেহারা নাকি আকাশের দিকে করেছে যেমনি গাছের দিকে তাকিয়েছে দুইটা বাবা যেন আওয়াজ দিয়ে বললো আমরা তো ভাই ধরা পড়ে গেলাম রে ভাই বলে ভাই রে আমাদেরকে তো দেখে ফেললো রে ভাই আর যেন ছাড়বে আমাদেরকে যেন রাখবে ভাই আর আমাদেরকে ছাড়বে না ছাড়বে না আর আমাদেরকে যেন জীবিত রাখবে না আমরা তো গ্রেফতার হয়ে গেলাম আমরা ধরা পড়ে গেলাম আমরা তো যেন ধরা পড়ে গেলাম দুইটা বাচ্চার চোখের পানি ডলমল ডলমল করে বয়ে যায় মা আমরা রিহাই পাবো না রিহাই পাবো না আমরা যেন রক্ষা পাবো না গোলে আমরা তো ভীষণ করেছি ভাই আমাদেরকে জানবে না যেন হারিসের বিবি নিজের হাতটাকে উঁচু করে দিয়েছে আইরে বাবা বলছে মা তুমি আমাদেরকে মারবে না গো আমরা তো কারো ভুল করিনি আমরা তো কারো ক্ষতি করিনি গো মা তুমি এখন ডাকছো কেন মা আমাদের কি মেরে ফেলবে মা তুমি আঘাত করিও না তুমি ছড়ি চালাবে না ভাই আমরা কারো ক্ষতি করি রে আমরা বাল্য অবস্থায় পা হারিয়ে দিয়েছি পথভ্রষ্ট হয়েছে আমরা যান বাজাবার জন্য এই গাছের উপরে লুকিয়েছে মা বুড়ি মা বলছে ওরে আমার লাল আয় বেটা তোরা এখন নেমে আয় আই রে বড় ছেলেটা যেন হাত বাড়িয়ে দিয়েছে ছোটটা বলছে ভাই আমাদেরকে আর ছাড়বে না গো ভাই আর আমরা বুঝি বাঁচবো না গো বাঁচবো না আমাদেরকে জীবিত মেরে দেবে আর আমরা রিহাই পাবো না জেল থেকে ছড়িয়ে এসেছি এই জায়গাতে আবার ধরা পড়ে গেলাম এই জায়গাতে আর ছাড়বে না চলো মা বড়টাকে যেন হাতে করে ধরলো বড়টার উপরে হাত কোটাইয়া তাকে বললো তুমি একটু দাঁড়াও বড় ভাইকে যেন দাঁড় করে দিয়েছে ছোটটাকে নেওয়ার জন্য হাত বাড়িয়েছে বাবাই বাবাই ছোট বাচ্চা কেঁদে কেঁদে বলছে মা আমরা কারো ক্ষতি করি নাই মা আমরা বাল্য অবস্থায় মা হারাইয়ে দিব হয়ে গেছি মা আমরা কারো ক্ষতি করিনি তুমি মারবে না মা তাহলে আমি আপনার কাছে যাব গো মা বলছে বেটা আইরি তোরা নেবে আই তোদের উপরে আঘাত করব না ছোট বাচ্চা হাত বাড়িয়ে দিয়েছে যেমনি ভাবে হাত বাড়িয়েছে নিজের বুকে জড়িয়ে নিয়ে বাচ্চাটাকে আদর দিয়ে বড় ছেলের হাতখানা ধরে নিয়ে বাড়ি গেল বাড়ি নিয়ে যাওয়ার পরে সুন্দর করে বসার ব্যবস্থা করে দিয়েছে মা এবার যেন বাচ্চা দণ্ডার দিকে তাকায় দেখছে দুইটা বাচ্চার চেহারা গুলো মরছে গেছে বাবা এত সুন্দর চেহারা গোলাপ ফুলের মতো চেহারা কিভাবে মরছে গেল পায়ের দিকে নজর পড়ে গেছে দেখছে পা গুলো রক্ত চুবে আছে কচি কচি বাচ্চার পা দিয়ে রক্ত বয়ে দুখানা পা যেন লাল হয়ে আছে পা গুলোকে উঠিয়ে দেখছে ছোট ছোট কচি কচি পাথর গুলো বেঁধে আছে মা জননী বাচ্চাদের দিকে তাকিয়ে পানি গুলো অসম গরম করে কাপড় ভিজিয়ে বাচ্চাদের পা গুলো মোছাচ্ছে যেমনই পা গুলো পরিষ্কার করে দিচ্ছে বাচ্চারা মায়ের দিকে তাকাচ্ছে বলে মা
আমরা বাল্যকালে মা হারিয়ে দিয়েছি, আজ দেখছি তুমি এমন সেবা করছো মা, দেখে মনে হচ্ছে জীবনের মধ্যে আমরা একজন মা কুড়িয়ে পেয়ে গেছি। জোরে বলো মা, আজ তুমি এত আদর দিচ্ছ মা, কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না মা, তুমি আঘাত করবে না? দুটো বাচ্চার পা গুলো যেন রক্ত গুলো পরিষ্কার করে দিয়ে দুটো বাচ্চাকে আদর দিয়ে খাবার গুলো দিচ্ছি, যেমন গরম গরম পশু দুধ গুলো এনে বাচ্চাদের কাছে দিচ্ছি। দুই বাচ্চা, দুই ভাই, দুই আম্মা সবটা তাকাচ্ছে, বলছে ভাই আমি কিছু বুঝতে পারছি না, এত আদর দিচ্ছে কেন? বলো ভাই, আমরা কি বিপদের মাঝখানে পড়ে গেছি? আমাদের বুঝি আর ছাড়বে না ভাই, এই জন্য মনে হয় এইরকম আমাদেরকে আদর দিচ্ছে। বুড়ি মা বলছে না বাবা, তোমাদের উপরে কিছুই কষ্ট হবে না, তোমরা আমার কলেজার টুকরা, এই দুধ গুলো তোমরা পান করে দাও। দুটা বাচ্চা ভাই ভাই যেন চোখে চোখ মিলছে, আর দেখছে বলছে ভাই এই মা জননীর দৃশ্য গুলো দেখে মনে হচ্ছে যে আমাদের মা জীবিত আছে। এই মত অবস্থায় কথাগুলো আলাপ করে দুধ গুলো পান করলেন। দুইটা বাচ্চাকে বলল তোমরা এবার সুন্দর করে বিছানায় একটু আরাম করো, তোমার তো বাবা নাই মা নাই, সকাল হলে তোমরা মদিনায় গিয়ে হাজির হয়ে যাবে। জোরে বলো তোমরা যেন মদিনায় গিয়ে হাজির হয়ে যাবে, তোমরা চিন্তা করবে না। বন্ধুগণ দোস্ত, আবার নওশাই রসুল জান্নাতি বাগানের ফল এইদিকে বিছানায় যেন আরাম করার জন্য ব্যবস্থা করে দিলেন। এ মা হারিসের বিবি, তিনি যেন একখানা সুন্দর বিছানা ছেড়ে দিয়েছে দুটো বাচ্চাকে, বাবা রে তোরা এই বিছানাটায় আরাম কর, তোরা এই বিছানায় ঘুমাবি। এইদিকে কিন্তু হারিস অন্যায় অত্যাচারী পাপিষ্ঠ, ইনিও এলান শুনে দিয়েছেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে, ওই জায়গা থেকে নিয়ে টাকার লোভে পড়ে এই দুটো বাচ্চাকেও কিন্তু খুঁজে বেড়াচ্ছে, তালাশ করে বেড়াচ্ছে, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। এবার কিন্তু ঘুরতে ঘুরতে দেখছে যে কোথাও কি আর খুঁজে পেল না, হঠাৎ করে দেখা গেল তার বাড়ির যে ঘোড়াটা নিয়ে ঘুরতো সে ঘোড়াটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাগের চোটে বাড়ি থেকে ফিরে আসলো, বিবি সাহেবাকে বলছে বিবি তুমি তাড়াতাড়ি করে আমাকে একটু খাবার দিবি, কারণ আমাকে আবার কাজে যেতে হবে। বিবি বলছে হাগো তুমি কোথায় যাবে? বলে তুমি বুঝবে না, আমি কয়েকদিন ধরে পাগল হয়ে আছি। বলে কেন? বলে তুমি এখনো বুঝো নাই, আমি বড় টাকার আশায় আছি, আমরা অতি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। তাহলে তুমি কোথায় যেতে চাও স্বামী, তুমি একবার খুলে বলে দাও। বলছে স্বামী তুমি একবার আমাকে শোনাও। বলছে শোনো, আমি শুনেছিলাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইনি এলান করেছে, তবে এই যে দেখেন ইমাম মুসলিমের দুইজন বাচ্চা যার বাড়িতে থাকবে যেখানে পাওয়া যাবে, এই দুটো বাচ্চাকে এনে যদি আমি হাজির করে দিতে পারি 10,000 সৈন্য মুদ্র দিয়ে আমাকে মালামাল করে দেবে, আমাকে উপহার গভর্নর বানিয়ে দেবে, আমার মতো রাজত্ব কেউ করতে পারবে না, অতএব তুমি আমাকে আর দেরি করবে না, খাবার দাও আমি করে যেতে চাই। বিবি বলছে শোনো তুমি যাবে তো ঠিকই, এই বাচ্চারা তো কারো ক্ষতি করে না, এই বাচ্চারা তো কারো ভুল করে না, এই বাচ্চারা কারো উপরে হাত উঠাই না, গালি গালাজ করে না, তুমি এই বাচ্চাদেরকে আঘাত করবে না, তবে শোনো তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি খাওয়া দাওয়া সেরে নাও আর তুমি আমার বিছানায় শুয়ে যাও। এবার বিবি সাহেব আওয়াজ দিয়ে বলল, বলে সাহেব তোমাকে কোথাও যেতে হবে না, তুমি যেন খাওয়া দাওয়া খেয়ে পিছনে এবার আরাম করবে। বিবি সাহেব যেমনি ভাবে কথাগুলো বলল কিন্তু দুইটা বাচ্চা কি এবার যেমনই পার্শ্বের ঘরে রেখে দিয়েছে, বিবি কিন্তু স্বামীর সঙ্গে আলাপ করছে না, যে আমাদের বাড়িতে এ দুটো বাচ্চা আছে এ আলাপ হচ্ছে না, কারণ এ তো আলাপটা আগেই শুনে নিয়েছে, বলি কোনো কথা আর বলা যাচ্ছে না বাবা।
मृत्युर खबर जान स्वप्नर मजघरे देखी माँ जन अनेक संगे आलाप कर जान स्वप्नर मजघरे देखे और जेमनी स्वप्न डे गे अब्बा मा बोले खेदे उठल तुम बोल तो जान एक आवाज सुनल की आवाज सुनले तो छोट बाच्चार आवाज आ बोलो घुमाओ को छोट बाच्चा नाई पास दीदी क्योंकि हेफाजत करी स्वामी पागल कुत्तार मत घोड़ा नहीं दौड़े बेड़ा खोजा खुजी कर दो बिछन जमन खेदे आवाज़ तार कान टुकड़े ग स्त्री जन बोलते लगलो हाग सभी तुम ताड़ाड़ी शुए जान आवाज़ ठीक आसल चोखे घुम आसे करी तो करी की चल पार्शेर घरे गेलेन दरजा खुले दिए जेमनी दरजा खुले बाबा देखे दुटो बाच्चा तादेर चेहरा देखे जान लाइटर मत घर उज्जवल कर दिए तर चेहरा देखे झलक बेर झलके पूर्ण घर जान उज्जवल हो गए ये दुटो बाच्चार का दुटो बाच्चार फुले मुस्कुल गुलो के धरे जमीन छिचड़े नहीं जाच्छे दुटो बाच्चा बोलछे चाचा चूलर मुठी गुलो के धरे निये जाच्छे अत्याचारी पापिष्टर जान स्त्री बिछाना थेके चोख खुले गेछे जेमनी चोख खुले जावा मा देखछे दौड़ाते स्वामी जरा बोझाय तुम्हें बोल मारे अभी बच्चा दर के लिए जाती ये तुम्हार किया से बोलते साहब ये तो महारा है
তো কি হলো এরা বাবা হারা এরা তো কাউকে গালি দেয় না এরা কাউর উপরে অন্যায় বলে না এরা হলো নামাশাই রসুল এরা হলো জান্নাতি বাগানের মোর সাবি গো এদেরকে তুমি মারবে না এদেরকে ছেড়ে দাও এদের উপরে আঘাত করবে না এদেরকে ছেড়ে দাও আমি নিয়ে এসি তুমি যেন আমার উপরে বদলা নাও এমন ভাবে বাবা এমন ভাবে হাতের বার করলো বিবি সাহেবা যেমনি ধরতে গিয়েছে হাতের বারে এমন ভাবে হলো সঙ্গে সঙ্গে অজ্ঞান অবস্থায় তার কদমকে বিবি জমিনে পড়ে গেল এই বাচ্চাদের জন্য বিবি যেন পিছনে দৌড়ে বেড়াচ্ছে দুটো বাচ্চা যেন দাগাচ্ছে বলে মা মা গো তুমি আমাদের জন্য মার খেও না মা তুমি ছেড়ে দাও আমাদেরকে যেতে দাও তুমি জানো মা কোন কষ্ট উঠাবে না দুইজন বাচ্চা যেন একটাই কথা বলছে বলে মা জননি তুমি যেন কিছু চিন্তা করো না এ বাবা শুনে দাও রাত্রির বেলা কেমন ছিল তাদের জীবনের জানা আজ এখানে মনে হচ্ছে তবে জান্নাতি বাগাতে আর ওই জায়গা ছিল বাবা এমন একটা কঠিন স্থান মা সেই সময় যেন বাচ্চারা বলেছিল বলে মা তুমি আমাদেরকে ছেড়ে দাও তুমি আমাদের উপরে ছেড়ে দাও আজ তুমি যেন আমাদের জন্য আঘাত খাবে না তুমি কষ্ট উঠাবে না বাচ্চারা বলল যেমনি বাচ্চাদের কথা শুনেছে মা জননি বলল বলে বেনা শুনে রে তোদের জন্য যদি দিতে হয় আমিও দিন যেন নিজের জান দিয়ে দেবো কিন্তু তোমাদের কোন কষ্ট হতে দেব না দুইজন বাচ্চা বলেছিল আল্লাহ আজ যেন মা জননী আমাদেরকে এত সেবা করল আমাদের জন্য যদি শহীদ হয়ে যায় আল্লাহ রোজে মাসারের মাইদানে আমার নানা জানের হসিলায় আমরা তাদেরকে তাকে জান্নাতে নিয়ে নিজের সাথে করে নিয়ে যাব আল্লাহ তাকে তুমি যেন জান্নাতে ভরে দিও তবে বাবার আজ আমরা কোথায় রয়েছি আমরা যাই না আমাদের দিকে জানি না যেন ভালো কাজের দিকে আজ মানুষের অন্যায়ের দিকে আমরা লাগবো না বন্ধুগণ আবার দুইটা বাচ্চা একটাই কথা বলল মা তুমি একটু দূরে সরে যাও আমরা যাহা কিছু বলার আমরাই বলে নেব وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم قولا أهيك جبي شنر مدينة حارس وقصر قبشتو দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে যাচ্ছে গো আমার দৌড়াতে লাগলো বাবা দৌড়াতে দৌড়াতে গিয়া স্বামী তুই কেনা যেন হাত জড়িয়ে ধরেছে স্বামী গো এদেরকে ছেড়ে দাও এরা তো কারো ক্ষতি করে নাই কাউকে মারে নাই কারো অন্যায় করে নাই এরা বাল্যকালে মা হারাইয়া দিম গো এরা যেন আব্বা হারাইয়া দিবা এদের উপরে আঘাত করো না ছেড়ে দাও এদেরকে তুমি এখান থেকে যাও এই বাচ্চাদেরকে আমি নিয়ে যাচ্ছি এ ভাই ও ভাই যুবক ভাই এ বন্ধুরা নারায়ণ সালাম ইসলাম ইসলাম মসলা কে আলা হযরত মসলা কে আলা হযরত উলামায়ে কিরাম জলসা করনে ওয়ালা জলসা করানে ওয়ালা নারায়ণ তাকবীর নারায়ণ সালাম সুবহানাল্লাহ এ দেখেন বাবা এ দুটো বাচ্চা কি এবার কত নিয়ে যাচ্ছে অন্যায় অত্যাচারী পাপিষ্ট হারিস সাথে করে নিয়েছে বিবি বলছে স্বামী গো এ দুটো বাচ্চাকে তুমি ছেড়ে দাও গো স্বামী এদের উপরে তুমি আঘাত করো না এরা তো কারো ক্ষতি করে নাই কিছুতেই কথা শোনে না বিবি সাহেবাকে বলল বিবি রে
তুমি বলছো যে কি আছে কিন্তু ছাড়া যাবে না কে যদি ছাড়া যাবে না বিবি সাহেব তুমি এখান থেকে চলে যাও চলে যাও দুইটা বাচ্চা যেন জনই দিকে তাকিয়ে বলল মা তুমি যেন এখান থেকে চলে যাও মা তুমি যেন আমাদের জন্য ক্ষতি হবে না যাও আর তুমি দেরি করবে না এবার যেমনই ভাবে বলেছে রে বাবা এদিকে বিবি সাহেব আর উপরে এমন ভাবে আজ্ঞা করল সঙ্গে সঙ্গে বাবা দুই খণ্ডিত করে তার মস্তকটাকে জমিনে ঝরিয়ে দিল শেষবারের মতো তার বিবি সাহেব আজ আমি বিদায় নিল বাচ্চারা দেখার পরে বলে চাচা গো তুমি কি কাজ করলে চাচা মা তো তোমার কোনো ক্ষতি করে নাই কোনো অন্যায় করে নাই তুমি ওদের উপরে আঘাত করলে কেন এদের উপরে তুমি যেন ধরে চালালে কেন তুমি যেন একবার খুলে বলো বলে চাচা আমরা হলাম আশাই রসুল ইমাম মুসলিমের কলেজা টুকরা বলে চাচা গো তুমি কোথায় নিয়ে যেতে চাও কোন জায়গায় নিয়ে যাবে চাচা তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ ঠিকই আছে কিন্তু কিসের আশায় নিয়ে যাচ্ছ টাকার লোভে নিয়ে যাচ্ছ চাচা তুমি কি টাকা চাও আমাদেরকে বিক্রি করে দাও এলাকাবাসীরা কিনে নেবে এলাকার লোকেরা কিনে নেবে চাচা তবে আমাদের উপরে আঘাত করিও না চাচা গো যত টাকার প্রয়োজন আছে চাচা তুমি তো টাকা তাদের কাছে নিয়ে নাও তুমি আমাদের উপরে আঘাত করবে না আমাদেরকে মারবে না বলে না তোমাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার পুরস্কারটুকু পাওয়া যাবে না তোরা বলছিস ছেড়ে দে আমি তোদেরকে ছেড়ে দেব কিন্তু আবার তো তোরা ফিরে যাবি কথায় তোদেরকে আর ফিরতে দেব না চল ছেড়ে দিচ্ছি দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে দেবো চল কোথায় যাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকাই আর বড় ভাই ছোটর দিকে তাকাই বলে ভাই রে আমাদেরকে যেন ছাড়বে না রে ভাই আমাদের কোনো উপায় নাই বাবা নিয়ে চলে যাই চলে যাই যেতে যেতেই এক নয় দুই নয় করে বহু দূরের রাস্তা অতিক্রম করার পরে ফোরাত নদীর কিনারায় নিয়ে গিয়ে হাজির করলো দুইটা বাচ্চাকে রেখে গে দুই বাচ্চাকে নিয়ে গিয়ে বলছে দেখ এই যে ফোরাতের পানি জোশ মারছে রে এই পানিও তোর মুখে যাবে না এই পানিও তোর ভেতরে যাবে না এই পানিও তুই খেতে পারবি না তবে দেখ এই ফোরাত নদীর কিনারায় তোমাদের কি আমি আসল ঠিকানা লাগাইয়া দেব মা বনে রাখো দুইটা বাচ্চাকে যেন দাঁড় করিয়ে দিল দুইজন মশাই রসুল জান্নাতি বাগানের ফল দুইজন বাচ্চা বলে চাচা তুমি তো আমাদেরকে ছাড়বে না চাচা গো তুমি তো আমাদেরকে রক্ষা করবে না জীবিত রাখবে না চাচা তবে আমরা যেন একটা কথা বলতে চাই শেষবারের মতো শেষ মজাটুকু একটু নিতে চাই কি মজা নিবি দে কি মজা নেবে বলে চাচা তুমি সেটা বুঝবে না গো চাচা আমরা দুই ভাই শেষবারের মতো একটু জায়গা নিয়ে নি মজাটুকু নিয়ে এটাই মজা হবে যে আমরা শেষবারের মতো আমার আল্লাহর সঙ্গে কথা বলবো দুই বাচ্চা বাবা আমরা সামনে দাঁড়িয়ে গেছে আওয়াজ দিয়ে বলছে ভাই রে তুই তো আমার ছোট ভাই আমার সামনে তোকে যদি ছুরি চালিয়ে দেই আমি সইতে পারবো না রে ভাই আর বড়টা বলছে না গো দাদা আমার সামনে যদি তোরে ছুরি চালাই আমিও তো সইতে পারবো না না ছোটটা বলছে আগে যেন আমি শহীদ হয় বড়টা বলছে না গো আগে যেন আমি
অত্যাচারী হাতে করে নাঙ্গা তলোয়ারি নিয়েছে আর জবানে নাঙ্গা তলোয়ারি নিয়ে দুইটা বাচ্চাকে বললো চল তোরা যে তোরা রেডি হয়ে যা দুইজন বললো ঠিক আছে যাতে আমরা যেন একটু আমার আল্লাহর সঙ্গে কথা বলে নেই দুই ভাই যেন সেই দায় গেল আর যেমনি সেই দায় গিয়েছে অন্যায় অত্যাচারী পাপিষ্ট হাইরে জালিম এমন জুলুম করলো নিজের হাতের নাঙ্গা তলোয়ারি উঠিয়ে নামাজের মুসল্লায় সেজদার অবস্থায় এমন ভাবে বার করে দিল সঙ্গে সঙ্গে মাথা গুলো একদিকে ঘর যেন একদিকে তড়পাতে শুরু করে দিল এই অবস্থাই বাবা দুটো লাশ একদিকে মস্তক দুটো একদিকে কিচ্ছু করার নেই দুনিয়া থেকে বিদায় নিল দুটো মাথাকে সাথে করে নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে আর যাওয়ার পথে এদিকে বাবা এই দুটো বডিকে ফোরাত নদীতে চালিয়ে দিলেন হ্যাঁ আর এই ফোরাত নদীতে দুটো বডি একসঙ্গে যেন গলায় গলা মিলে জড়িত হয়ে গেল জোরে বলো কারণ এই জন্য পবিত্র কালাম পাকে মহান আল্লাহ বলেছেন যাহারা আল্লাহর রাস্তায় কতল হয়ে যায় শহীদ হয়ে যায় কোরবানি হয়ে যায় তারা জিন্দা তারা মর্দা নয় তারা জীবিত তারা আল্লাহর তরফ থেকে খাদ্য পায় রিস্ক পায় জোরে বলো 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 তারা জীবিত তাই ওদেরকে জিন্দা ছাড়া গোমানও করা যাবে না যে তারা মৃত্যু হ্যাঁ যে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় আমরা ভাষায় বলি মারা গেছে মরে গেছে হ্যাঁ কিন্তু প্রত্যেকটা মানুষ কবরে নিজের নিজের কবরে জীবিত করা হবে হবে কিনা বাবা আর আল্লাহওয়ালা যারা তারা কিন্তু মরে না এখানে যেমন পাখিটা উড়ে গেল আবার যেমন শুনছেন এইরকম এই পাখি থাকাকালীন তেমনি শুনছেন পাখি না থাকাকালীন বলে বলে আমরা এখানে কি করছি মদিনা পাক থেকে আমার নবী সব কিছু দিদার করছে জোরে বলো হ্যাঁ তাহলে বাবা মা বোনেরা এই মা বন্ধুর জন্য একটু দু চারটি কথা বলা হয় আর মায়েদের জন্য বলবো দুই একটা ছন্দ পড়ে দেব তাড়াতাড়ি শেষ করবো কারণ রাত্রি ডেটটা পাড়িয়ে গেছে তো বেরাদার মাগো আমি বলি যে এখন বর্তমান জামানায় কিন্তু বেপর্দাটা বেশি চলছে এই বেপর্দা মায়েরা আমার হাটে যাবে বাজারে যাবে হয়তো মাঠে যাবে সবই জায়গায় যাবে কিন্তু মায়েদের জন্য একটাই জিনিস থাকবে সবসময় পর্দা অভাবে সংসার আছে যেতে হবে কিন্তু মা পর্দা ছাড়া নয় বেপর্দা হয়ে চলবেন এর জবাবদিহীন আপনি হবেন জবাব কিন্তু একদিন দিতে হবে তাই কিনা আপনি স্বামী মানে স্বামীর সঙ্গে ভালোবাসা দিয়ে চলবেন না স্বামীর সঙ্গে ফাঁকিবাজি স্বামীর সঙ্গে হয়তো ধোকাবাজি যদি এইরকম করে থাকেন তার জবাব দিতে হবে আপনাকে কারণ মা ফাতেমা আমাদেরকে যেইগুলো শিক্ষা দিয়ে গেছে যে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না নবী আমার বলেছে আলীকে তুমি কষ্ট দেবে না আলী খুশি হলে পরে আমি নবী খুশি হব এইরকম প্রত্যেকটা নারীর জন্য যারা স্বামীকে কষ্ট দেবে আমার নবী দুঃখ পাবে আমার নবী যদি দুঃখ পায় আমার আল্লাহ এতে নারাজ হয়ে যাবে বুঝতে পেরেছেন ঝগড়া ঝাটি হতে পারে সময়কের জন্য সংসার যেখানে ঝগড়া সেখানে ঠিক কিনা কিন্তু তা বলে হয়তো রাগের চোটে আপনি যা বলবেন মেরে দিলেন এইরকম নাই কিছু কিছু জায়গাতে আবার বলছে তোর বুকে চোখে আজান দিব তোর বুকে চোখে আজান দেব
মায়ের ভাষা হ্যায় না স্বামীর সঙ্গে ঝগড়া করছে মায়েরা ঝগড়া করবে বাড়ির ভিতরে কিন্তু বাইরে আওয়াজ যাবে না এরা হচ্ছে পর্দা এরা রাস্তায় চলবে এদের মাথার চুল কেউ দেখবে না এরা পর্দা এরা নামাজ পড়বে ঘরের ভিতরে এরা বাইরে পড়বে না এরা হচ্ছে পর্দা কারণ যেখানে আপনার নামাজ আছে যেখানে আপনার পর্দা আছে যেখানে আপনার ইমানদারি আছে যেখানে আপনার ঝগড়া ঝাটি নাই যেখানে আপনার শান্তি আছে ওই জায়গাতে রাত ও দিন আল্লাহর রহমত আছে জোরে বলুন তাহলে আমাদেরকে প্রয়োজন আছে কিনা জি এই জীবনটা হচ্ছে চার দিনের ভবের বাজার বুঝতে পেরেছেন ফুটবল দেখেছেন ফুটবল এখন তো মায়েরা যাচ্ছে খেলতে এই ফুটবলের মতো দুনিয়াটাকে আল্লাহ তৈরি করে রেখেছে চাকা ঘুরছে সময়টা মানুষের কাছে যাচ্ছে আরে মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নয় যাওয়ার আগে আমাদেরকে কিছু সঞ্চয় করা লাগবে এখানে মহিলা বক্তালি আসলেন জীবনে শুনলেন জালসা শুনলেন নাকি আর মহিলা কি বলল ও কেমন একজন নারী ও তো মেহনত করেছিল নাকি যে একজন বক্তা হতে পেরেছে বক্তা হয়ে আজকে এলাকায় প্রচার করে বেড়াচ্ছে মায়েদের কাছে আপনার মনে যশ হয় না আপনার মনে খেয়াল হয় না আপনার মনে স্বপ্ন জাগে না যে আমরা নিজে শিখবো নিজের মেয়েদেরকে শিখাবো নিজের বাচ্চাদেরকে শিখাবো কারণ হাদিস পাকের মধ্যে এসেছে তারা বলে ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রত্যেক নর নারীদের জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ জোরে বলুন এটাকে কি মনে করেছি আমরা গরজ মেয়েকে দিব কলেজে মেয়েকে দিব আমরা এরকম ভালো একটা মানে কি বলে মিশনে মেয়েকে দিব আমরা ইংলিশে মেয়েকে দিব ডক্টরিতে মেয়েকে দিব আমরা ডক্টর মানে এরকম হ্যাঁ হয়তো মাস্টরিতে কারণ ওখানে টাকা পাবে অনেক নাকি এই জন্য আমরা ভাবছি যে টাকা যায় তো ওই জায়গাতেই যায় ওই জায়গাতে যেন টাকা পাওয়া যায় কিন্তু শুনেন আজকে আপনি কলেজে দিয়েছেন মেয়েটা আপনার বেপর্দা চলছে আজকে আপনি ডক্টরিতে দিয়েছেন মেয়েটা আপনার বেপর্দা চলছে আজকে আপনি ভালো একটা হ্যাঁ পজিশনে ওকে লেখাপড়া করতে দিয়েছেন আজকে আপনার মেয়েটা হয়তো বেপর্দা